আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে ইংরেজির নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনেকদিন পর আমি ফিরে এলাম। নববর্ষটা আমরা আসলে খুব ধুমধাম করে করি নাই, সিম্পলভাবেই করার চেষ্টা করেছি। আমরা একটা কেক নিয়ে এসেছিলাম, কেকের গায়ে 22 না লিখে 21 লিখে দিয়েছে, এটা কুপার্স থেকে করেছে। তো যিনি এটা লিখে দিয়েছেন কী আর বলবো ভাই তাকে, আমি তো পরে বাসায় এসে কেক খুলে দেখে মানে কি বলবো। আর হচ্ছে কেকের পাশাপাশি আমরা চিকেন ফ্রাই রেখেছিলাম, আর বাচ্চাদের জন্য হচ্ছে মেনলি বাচ্চাদের জন্যই কেকটা ছিল। আচ্ছা যাই হোক, বাচ্চারা কেক দেখে তো খুবই শকড যে কি 22-র বদলে 21 কেন। উনি আমার শাশুড়ি মা, শাশুড়ি মায়ের পারমিশন নিয়ে কিন্তু আমি ভিডিওটি করছি, ঠিক আছে? তো আমার শাশুড়ি মা খুবই ভালো একজন মহিলা, আমি এটা আগেও বলেছি। ওনার মতো শাশুড়ি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আর আপনারা যে বাচ্চাটিকে দেখছেন, আমার আরেকটি বাচ্চা, ঠিক আছে? সবাইকে উনি উনি বলতে, বাচ্চাকেও উনি উনি বলছি। আচ্ছা যাই হোক, আর এটি তো আমার নিজেরই বাচ্চা। এই যে তাকাও, চুলগুলো এরকম কেন দেখি, চুলগুলো ঠিক করে দিই। হ্যাঁ, তোমাকে বেশি সুন্দর দেখা যাবে না। তুমি কার বাচ্চা? আমি তো আমি নানার বাসা থেকে গেলাম তো। ও, নানার বাসা থেকে এসেছো? আজকে কোথায় গিয়েছিলে? আজকে তো এখন বালে। কোথায় বাইরে কোথায় গিয়েছিলে? বালে দাদা দির বাসায়। সেখানে কি কি করেছো? সেখানে আমি কেটি কেরা করতি, কি খেয়েছো? বল খেলেছি। কি খেয়েছো? বল কেটি, পুরাও কেটি। পুরাও খেয়েছো? আর কি খেয়েছো? আর রোস্ট রোস্ট কেক খাওনি? হ্যাঁ খেয়েছি। ওকে তো আমি স্পেশালি হাতে ধুয়ে রাখা। আচ্ছা বলে দিই সবাইকে, এই কিউট বেবিটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, আমার ভাসুরের ছোট ছেলে, ওর নাম রিহান, খুবই কিউট মাশাল্লাহ। রাতের বেলা সবার খাওয়ার জন্য কেএফসির চিকেন ফ্রাই ছিল, কিন্তু শাশুড়ি আম্মা এসব অতটা লাইক করেন না, ভাজা পোড়া ওনার বয়সের কারণে উনি অতটা লাইক করেন না। ওনার জন্য রুটি সবজি আর ডিমের ব্যবস্থা করলাম। তো এখন খাওয়া দাওয়ার পালা, সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আমার নিজের প্লেটারটা কীভাবে ভিডিও করে দেখাবো, আমি এর জন্য দেখাই নাই আমার নিজের প্লেটারটা। এবার সবাই মিলে আমার রুমের বারান্দায় যাবো আর জাস্ট এনজয় করবো। একটা চকলেট টপার বসিয়ে দিলাম, আর ইতিমধ্যে মানে যে কেকটা খাওয়া যায় সেটা দিয়ে 22 লিখে দিলাম। 21 তো আর কাটা যায় না, আর কেক কাটার পালা। এখন যখন থেকে কেক কাটো, আচ্ছা কাটো, হ্যাপি নিউ ইয়ার। চলো ঠিক আছে, এখন রাতে আর খেতে হবে না কেক, তাহলে কি হবে?